ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের, খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, বিশেষ করে মায়েদের জন্য। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একবার এক মা জানালেন যে তাকে অযথা অপবাদ দেওয়া হচ্ছে, পরিবেশ থেকে বাধা পাচ্ছেন তিনি। তা শুনে আচার্যদেব কৃপা সিন্ধু রক্ষিত দাদাকে ওই মাটির সাথে কথা বলতে নির্দেশ দিয়ে বললেন, বলবেন বড় মাকে এক সময় পিছনে লাগার জন্য কোন মহিলা ধোয়া বাসনে এঁটো লাগিয়ে দিয়ে কর্তা মাকে নালিশ করত, বড় বৌমা থালা বাসন ভালো করে মাজে না, এঁটো লেগে থাকে, তাতে কর্তামা বড় মাকে বকতেন, গালিগালাজ করতেন, কিন্তু বড় মা কোনোদিন কিছু বলতেন না। অনেকদিন পর বড় মার নাতি নাতনিরা, মানে আমার বাবা আর বড় পিসিমা, এই গল্প শুনে বড় মাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার মন খারাপ হতো না? বড় মা অবাক হয়ে বললেন, কেন হবে, আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি, তাই যা বলছে বলুক, আমার মন খারাপের কি আছে? এটা কিন্তু একটা বিরাট মনের পরিচয়। ধরুন অমুককে যদি আমি ফট করে দোষারোপ করি, দুর্মশাই আপনি তো ডিপার্টমেন্টের জিনিস সরিয়ে নিয়ে বিক্রি করে দেন আলাদা করে, এই বললে কিন্তু সে বিক্ষুব্ধ হয়ে যাবে, কি হবে না? কৃপা সিন্ধুদা বললেন, আজ্ঞে। আচার্যদেব বলছেন, কিন্তু তারা নির্বিকার, এজন্যই যে কোন অভিযোগকে তারা আমলেই দিতেন না, যেটা আমিনা সেটা আমিনা। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহীত হয়েছিল আলোচনা চৈত্র 1429 এপ্রিল 2023 হইতে। আপনারা শেয়ার করতে পারেন। জয় গুরু।